আপুনি অনলাইন শ্বপিং করে নেকি? তেনে ডেলিভারি লোতে সাবধান হোক আপুনি, অন্যথা শ্বপিংৰ নামত খাব পাৰে ৰামঠক। ফ্লিপকার্ট বা অন্যান্য অনলাইন সাইটত শ্বপিং করা তো কোনো নতুন কথা নহয়, কিন্তু অনলাইন সামগ্রী ক্রয় করতে সাবধান হোক আপুনি, অন্যথা অনলাইন শ্পিং সাইটর প্রবঞ্চনার বলি হব পাৰে আপুনি। এও জুনাই রোয়াতগাঁওয়ের এজন শিক্ষক, নাম তুমেশ্বর মিলি আগরলা। ফ্লিপকার্টত অর্ডার করেছিল মন পছন্দর একটা DSLR ক্যামেরা। তার পিছর দৃশ্য এয়া। ডেলিভারি পাওয়ার পিছতেই আনবক্সিং ভিডিও বনাওতে লাগিল অথন্তর। আহিব লাগিছিল ক্যামেরা, আহিল আকো সাবুন। অনলাইন শপিংৰ নামত গ্রাহকক রামঠক। ফ্লিপকার্ট প্রবঞ্চনার বলি এইজন শিক্ষক তুমেশ্বর মিলি আগরলা 16 নভেম্বরত অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টত অর্ডার করেছিল 29,000 টাকার মূল্যর একটা DSLR ক্যামেরা। জুনাই ইনস্টাকার্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড নামৰ ডেলিভারি বয়ে ডেলিভারি দিয়ার পিছতেই হতভম্ব গ্রাহক। ক্যামেরার বিপরীতে বাকসত ওলাল দুটা পিয়ার্স আর 3টা সন্তুর সাবুন। অনলাইন শপিং কোম্পানিবিলাকে উপভোক্তা রাইজক কেনেকৈ প্রতারণা করেছে সেই কথাটো মই রাইজক অবগত করব বিচাৰিছো। যোৱা 16 নভেম্বর তারিখে মই ফ্লিপকার্টৰ যোগেদি 29,000 টকীয়া ক্যামেরা এটা অর্ডার করেছিলো। ইতিমধ্যে টকাও দিয়া হৈছিলে। সেই ক্যামেরাটো যোৱা 19 তারিখে মোৰ ঘৰত আহি উপস্থিত হল। তাৰপিছত ক্যামেরাটো গ্রহণ করার পিছত আমি ভিডিও করে খুলিলো, দেখা গল যে সেই ক্যামেরা বাকসর ভিতর ক্যামেরার সলনি পিয়ার্স সাবন দুটা, সন্তুর সাবন 3টাহে পোৱা গল। উপভোক্তার কারিগরী জ্ঞান নথকার সুযোগ লৈ একাংশ শপিং সাইডে এইদরে গ্রাহকক দিছে রামঠক। গ্রাহকর সরলতার সুযোগ লৈ প্রতিষ্ঠিত কোম্পানিয়ে চলাইছে লুণ্ঠন। ভুক্তভোগী শিক্ষকজনে চক্রটোরে জড়িত লোকক উচিত তদন্তর দাবি জানাইছে। আমার উপভোক্তা সকলের সরলতা আর কিছু কারিগরী জ্ঞানের নজনার সুযোগ লৈ কেনেকৈ প্রতারণা করে আহিছে সেই কথাটো আমি কালি উপলব্ধি করছো। এতিয়া আমার ফ্লিপকার্ট কোম্পানি আর ইয়াত অন্যান্য শপিং মল যা কোম্পানি আছে এই গোটেই কোম্পানিবিলাকর ইয়ার সেল পয়েন্টবিলাকৰ পৰা আরম্ভ করে উর্ধতম কর্তৃপক্ষলৈ আমার সন্দেহর আবর্তত বিষয়টো হৈ পৰিছে। এটা হয়তো এনেকাও হ'ব পাৰে যে ইয়াৰ লৰা ইয়াৰ যিবিলাক ডেলিভারি বয় তেওঁলোকে সেই বস্তুটো খুলি ল'ব পাৰে। গতিকে মই দাবী কৰোঁ যে ইয়াৰ উচিত তদন্ত হ'ব লাগে। জিলা প্রশাসন, মহকুমা প্রশাসন, আৰক্ষী বিষয়া এই গ্রাহক ৰাইজক যে এনেকৈ প্ৰতাৰণা কৰি আহিছে সেলফ পইণ্ট বিক্ৰী শপিং মলৰ নামত, সাবধান হওক আপুনি, অন্যথা একেদৰে ৰামঠগন খাব পাৰে আপুনি। শিলাপথাৰৰ পৰা সুনীতা শর্মা, রিপোর্ট ঈশান নিউজ।